আসসালামু আলাইকুম বিরাজ আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ভিডিওটাই হলো যে আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অবশ্যই আপনি নিজের হাতে বিমানের টিকিট আপনি বুকিং করে দিতে পারবেন যে কোনো কান্ট্রির এবং হজের টোটালি আজকে আপনাদেরকে বিমানের অ্যাপটা নিয়ে আলোচনা করব যে বিমানের অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো রাস্তায় ভ্রমণ করতে পারবেন আপনি গর হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে খুব সহজে আপনি পারবেন টিকিট বুকিং দিতে এবং কোথায় কোন ফ্লাইটে যাবেন এবং আপনি যদি ক্যান্সেল করতে চান সেটাও করতে পারবেন টিকিট ওকে তো এটা কিন্তু প্রবাসীবাইদের জন্য খুবই ভালো মানের একটি অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ বিমান তো আজকের এই অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দেওয়া আপনাদেরকে তার আগে একটি কথা আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো ফ্রেন্ডস ভিমেনের টিকিট কাটবেন এখন হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে So let's go. To friends, joi assalam is ke দেখাবো যে কীভাবে আপনারা ঘরে বসে বিমানের টিকিট কাটতে পারবেন যে কোনো রাস্টে ভ্রমণও করতে পারবেন বুকিং দিতে পারবেন এবং ডেট পরিবর্তন করতে পারবেন কখন যাবেন এবং টাকা বুকিং করবেন কীভাবে কী আজকালে এটা নিয়ে আলোচনাটা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ফ্লাইট পরিবর্তন করতে পারবেন ফ্লাইট বুকিং করতে পারবেন তা আমরা ফার্স্টে চলে যাবো অ্যাপটির কাছে তো বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ হওয়ার পর ফার্স্টে আপনি লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনি যদি ফ্লাইট বুকিং করতে চান বুকিং ফ্লাইট সার্চ অপশনে যান যে দেশে যাবেন সে দেশের জন্য ওয়ান তো আজকের জন্য যদি আপনি ফর্ম মানে আপনার জন্য এটা তো আপনি ঢাকা বাংলাদেশ ওকে অথবা চিটাং তো এয়ারপোর্ট টুরে কোথায় যাবেন চিটাগ ঢাকা চিটাগং। তারপর আপনি এখান থেকে ডেটটা দিবেন আজকের যে ডেট সেটা দিবেন কালকে যে নামবেন আজকে হলো যে সতেরো তারিখ এবং কালকে নামবেন ১৯ তারিখ যদি ডেটটা চেঞ্জ করতে চান এখান থেকে এটাও করতে পারবেন ওকে তো তারপর আপনি এখান থেকে এনি কয়টা নেবেন হ্যাঁ তিরিশের কোম্পানি কোম্পানি বিজনেস এনি ক্লাব তো আপনি এখান থেকে নিতে পারবেন প্লাস দিবেন প্লাস হবে দুটো মাইনাস একটা ঠিক আছে তো এখান থেকে আপনি দুই কয় বছরের জন্য এবং প্লাস আপনার ইয়ার কত হ্যাঁ এটা নিয়ে ই করবেন ওকে তারপর ডান দিয়ে দেবেন আমি দেব না কারণ এলোই আমার সাথে সাথে বুকিং হয়ে যাবে তো এটা আপনার ফার্স্ট অপশান গেল পরে মাই ট্রিপস মাই ট্রিপসে লক আউট করবেন আউট করার পর এখান থেকে আপনি আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন হ্যাঁ আমি কানেক্ট করে নিলাম কানেক্ট ওয়াইট ফেসবুক ওকে এখান থেকে এটা আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর আপনি ফোন নাম্বার দিবেন এখানে হ্যাঁ এখানে ফোন নাম্বার দিবেন এখন পাসওয়ার্ড দিবেন কারণ ফেসবুক অ্যাপসের সাথে এটা যুক্ত হতে যাবে তো ফ্লাইট স্টোরেজ তো আপনি নাম্বার ওয়ানলি কোথায় কত নাম্বার বিমানের কি তো ডেট এখানে আজকের ডেটটা যদি যান সে আর বিমানের এয়ারলাইন্সের নাম ক্লিক করবেন স্টার্ট নেবেন ওকে তারপর যদি মোড়ে অপশনে যান এখান থেকে অনেকগুলো দেখবেন পিআরএ ক্লিক বুকিং এয়ার বুকিং লাস্ট নেম ওকে তারপর এখান থেকে যদি আপনি এটার তারিখ দিতে চান সেটা পরিবর্তন করতে পারবেন তারপরে এখান থেকে বিজনেসের বিষয়ের জন্য এখানে এই করতে পারবেন তো এভ্রিথিং আপনি প্রত্যেকটা এই নাম পেয়ে যাবেন এখান থেকে কোন থানে কোনখানে যাবেন আপনি হ্যাঁ এখান থেকে পেয়ে যাবেন তারপর বোর্ড হ্যাঁ ডাইরেক্টর তো এ বিএসপি বিওপি ও এখান থেকে এটা মানে টোটালি ভাবে আর বিমান বুকিং ফ্লাইট এখানে এখানেই আসবেন এখান থেকে আপনি কোথায় যাবেন ট্রিপ ওকে সার্স অপশনে যাবেন সার্স অপশনে গেলে এই যে আপনার যদি এখন সার্স অপশনে যান সার্স অপশনে যাওয়ার পর একটা ফ্ল্যাট আসে কয়টা টাইমে দেখে নিতে পারবেন এখান থেকে কোনটা আপনি কি দেবেন ওকে এখান থেকে একটা আছে নয় হাজার দুশো টাকা একটা আছে দশ টাকা ফ্ল্যাট ফিক্সড হ্যাঁ একটা হচ্ছে আপনার এই যে ডেট এবং আজকে সতেরোই ফেব্রুয়ারির জন্য আজকে চিটাং ঢাকা টু ঢাকাটু ঢাকা টু চিটাং হ্যাঁ পনেরোটা মানে ইন্টারন্যাশনাল টাইম সতেরো আজকে দুইটা ফ্লাইট আছে এটা ক্যান্সেল করে দিচ্ছে এটা বুকিং আছে আপনি সেই এটা যদি দিতে চান এখান থেকে ইট করে নেবেন ওকে আপনার ইচ্ছা তো আশা করি ভিডিওটি বুঝছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তবে এখান থেকে সিঙ্গাপুর যে কোনো রাস্টে আপনি ঘুরতে পারবেন হুম এখান থেকে আপনি যে কোনো রাস্টে ঘুরতে পারবেন ল্যান্ডলাইন্সের মাধ্যমে ফ্লাইট বুক করবেন কোথায় যাবেন লন্ডন হ্যাঁ দুবাই হ্যাঁ তারপর কক্সবাজার হ্যাঁ চিটাগং সিলেট যেখানে যান সেখানেই করে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধু বান্ধবের সাথে চ্যানেলটিকে শেয়ার করবেন তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবেন ভিডিওটি যদি আরও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনি মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং বন্ধু বান্ধবের সাথে চ্যানেলটিকে শেয়ার করুন তারও জন্য কিছু শিখতে পারে তো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন শরীরের প্রতি ঘা রাখুন আসসালামু আলাইকুম